শাকিব খানকে নিয়ে তুফান বানাচ্ছেন রায়হান রাফি আপনি ট্রল করেন বা মিমস বানান আমাদের দেশের রায়হান রাফি সে তো প্রশান্ত নীল সে তো রাজা মৌলি সে তো অ্যানিমেলের যিনি সন্দীপ রেডি ভাঙা এটা আপনি অনেকে ট্রল করে মিমস বানায় বা অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো পজিটিভ ভাবে রাফিকে ট্রিট করে সে যেভাবেই বলুক না কেন রায়হান রাফিরা এই ইন্ডাস্ট্রিতে যতটা উপেক্ষিত একটা শ্রেণীর কাছে এফডিসি সেন্ট্রিক বা বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটিয়ে তারা যেভাবে বাংলা সিনেমাতে নিজের মেধার মূল্যায়ন ঘটিয়ে চলেছে এই এই ফেসটা কিন্তু কখনো এটলি বলেন বা আপনি ভেট্রি মারান বলেন বা সুকুমার বলেন বা আপনি ভাঙা বলেন বা আপনি যার কথা বলেন না কোনো প্রশাসন তারা কিন্তু ওটা ফেস করে না এবং এই ব্যাপারটা এটা নিয়ে আজকে আমি কথা বলবো পুরো ভিডিও জুড়ে আমি এটা নিয়ে আলোচনা করবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পে চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো डेफिनेटली সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক লাইক কম শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত তুফান আসছে এবং এটা আটকানোর জন্য রীতিমতো যে কি একটা হই হুল্লোর কাণ্ড কারখানা এবং কিভাবে যে একটা শ্রেণী লেগে আছে যে তুফান আটকাতেই হবে তুফান আটকানো যেন তাদের মেইন এইম জীবনের লক্ষ্যটাই তাদের তুফান আটকাতে হবে এবং পরিচালক কিন্তু এখানে একটা একটা থেকে বাড়তি চাপে থাকে যে সিনেমাটা মেকিং এরা ধরবে না বা কলা কৌশল বাইরের থেকে নিচ্ছে হ্যান তান এই একটা এক্সট্রা চাপ এই চাপের ফলে কিন্তু আপনার মেইন যে সিনেমাতে যে একটা মেধা ওই মেধার কিন্তু এখানে বিচ্যুতি ঘটে এবং ওইটা কিন্তু প্রপার ভাবে কিন্তু আপনি মাথাটা খাটাতে পারেন অন্যদিকে এটলি বা প্রশান্ত নীল তাদের কিন্তু পুরো ইন্ডাস্ট্রি এমনভাবে সাপোর্ট দিচ্ছে সিনেমা মুক্তি থেকে শুরু করে সিনেমা বানানো ইন্ডাস্ট্রি যেন এরকম মাথার উপরে একদম উপরওয়ালার মতো হাত দিয়ে আছে তাদের এবং অন্যদিকে আমাদের রাফিরা শাকিব খানকে নিয়ে কাজ করছে কতটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে বড়ো সুপারস্টারকে নিয়ে যদি এইভাবে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় তাহলে আসলে পৃথিবীতে এমন অপেশাদার কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা এটা আই ডোন্ট নো এটা আমার জানা নেই তো আজকে আপনি ট্রলিং করেন বা মিমস বলেন একজন র হেন্ড রাফি আসলে যে স্ট্যান্ডার্ড মানের কিছু সিনেমা বানালো এবং এরকম দেশের যে পরিস্থিতি দেশের আমাদের দেশের মানুষ তো আপনারা জানেন মানুষকে নিয়ে আসলে খিল্লি মজা হ্যান বা তাদের যে ফিলোসফিক্যাল যে ব্যাপার স্যাপার এটা আসলেই খুবই মানদত্তার আমলের এগুলো বললে ভুল হবে মানদত্তার আসলে ব্যক্তিগত স্বার্থর সিদ্ধির জন্য তুফান আটকে দাও অমুককে ব্লক করো তমুক যাতে সিনেমা নেওয়া নেয় অমুক টেকনিশিয়ান বাইরেতে নেওয়া হচ্ছে হ্যান ত্যান তো দেখেন দিন শেষে মেধার মূল্যায়ন করতে হবে রাফিরা অনেক অনেক কষ্ট পরিশ্রম করে মেধার মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এই একটা জায়গা এসেছে এবং আমার মনে হয় যে তাদের যোগ্য মূল্যায়ন আমাদের অডিয়েন্সদের অন্তত করা উচিত তো এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে একজন রাফিকে নিয়ে আসলে কিছু কথা আমার বলার ছিল তুফান আসছে শুভকামনা আমরা সবাই প্রেক্ষাগিরে তুফান দেখবো এবং তুফানের জন্য শুভকামনা রইল